হ্যালো ফ্রেন্ডস, ইলেকট্রিক্যাল ফিডিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার হাতে একটি বেড সুইচ দেখতেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেড সুইচ কানেকশন করে কিভাবে বেড সুইচ কানেকশন করতে হয় এবং বেড সুইচ কিভাবে কানেকশন করবেন। তো আজকে আমি আপনাদেরকে বেড সুইচ কানেকশন করে দেখাই দিব। তো এর জন্য আমি একটি বেড সুইচ নিলাম ভালো মানের এবং একটি হোল্ডার নিলাম। একটু তার নিলাম আমার বেড সুইচ কানেকশনের জন্য এবং একটি ক্লিয়ার বাল্ব। আজকে আমি আপনাদেরকে বেড সুইচ কানেকশন করে দেখাই দিব। ছোট্ট একটু বিরতির পর ফিরে আসতেছি। তো ফ্রেন্ডস, বিরতির পর আবার ফিরে আসলাম। তো আমার বেড সুইচের পিছনে দুটি নাট আছে, আমি নাট দুটি খুলে নিচ্ছি আমার বেড সুইচ কানেকশনের জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন কিভাবে বেড সুইচ কানেকশন করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাই দেব। তো আমার বেড সুইচের দুইটি পয়েন্টে আছে এবং আমি দুইটি পয়েন্টে আমার দুইটি ওয়্যার কানেকশন করব। এর জন্য আমার ওয়্যারের ইনসুলেশন কেটে নিচ্ছি। তো আমার ওয়্যারের ইনসুলেশন কেটে নিচ্ছি বেড সুইচ কানেকশনের জন্য। তো ফ্রেন্ডস, দেখেন আমার সুইচের নিচের এক পয়েন্টে আমি একটি তার কানেকশন করে নিচ্ছি। তো আমার বেড সুইচের নিচের পয়েন্টে আমি একটি তার কানেকশন করে নিচ্ছি। এবং অপর পয়েন্টে আর একটি তার কানেকশন করে নেব। তো ফ্রেন্ডস, আমার বেড সুইচ কানেকশন হয়ে গেল। নিচের পয়েন্টে একটি তার কানেকশন করলাম এবং উপর পয়েন্টে একটি তার কানেকশন করলাম। এটি হচ্ছে আমার ফেজ তার। আমার বেড সুইচের দুই পয়েন্টে ফেজ তার কানেকশন করলাম। তো ফ্রেন্ডস, এখন আমার সুইচের উপর কভারটি লাগিয়ে নিচ্ছি, উপরের কভারটি। এবং দুই পাশে দুইটি নাট লাগিয়ে নিচ্ছি আমার বেড সুইচের। তো ফ্রেন্ডস, এখন আমি হোল্ডারটি কানেকশন করব। এর জন্য আমি দুইটি ওয়্যার নিলাম, একটি লাল একটি কালো। তো আমার তারের ইনসুলেশন কেটে নিচ্ছি আমার হোল্ডার কানেকশনের জন্য। তো ফ্রেন্ডস, আমি হোল্ডারের কভারের ভিতর দিয়ে আমার তার দুটি ঢুকিয়ে নিচ্ছি আমার হোল্ডারটি কানেকশনের জন্য। তো আমার হোল্ডারে দুইটি পয়েন্ট আছে, আমি দুইটি পয়েন্টে কানেকশন করব। তো আমি এক পয়েন্টে একটি কালো তার কানেকশন করে নিচ্ছি আমার হোল্ডারের, অর্থাৎ নিউট্রাল তার। এবং অপর পয়েন্টে আরেকটি তার কানেকশন করে নিচ্ছি আমার হোল্ডারের অপর পয়েন্টে আরেকটি তার কানেকশন করে নিচ্ছি, অর্থাৎ ফেজ তার। লাল তারটি হচ্ছে ফেজ তার, কালোটি হচ্ছে নিউট্রাল। তো তারপর আমার নাট স্ক্রুটার ভালো করে টাইট করে নেব। তো ফ্রেন্ডস, খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্কিপ না করে, তাহলে অবশ্যই আপনিও বেড সুইচ কানেকশন করতে পাবেন। তো ফ্রেন্ডস, আমার হোল্ডারটি কানেকশন হলো, এখন আমি ফিটিং করে নিলাম হোল্ডারটি। তো এখন আমি বেড সুইচ কানেকশন করব। তো ফ্রেন্ডস, দেখেন আমার দুইটি ওয়্যার আছে, একটি লাল একটি কালো। তো আমি লাল তারটি কেটে নেব আমার বেড সুইচ কানেকশনের জন্য। তো
তো আমি লাল তারটি কেটে নিচ্ছি এবং আমার বেস সুজে যে দুটি তার আছে এই দুটি তারের সঙ্গে আমি জয়েন করে নেব। তো ফেজ তারের ইনসুলেশন কেটে নিলাম আমার বেড সুইচ কানেকশনের জন্য। তো দেখেন আমার বেড সুইচে দুইটি তার, তো আমি দুটি তারের ইনসুলেশন কেটে নিচ্ছি আমার বেড সুইচ কানেকশনের জন্য। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। তো আমার বেড সুইচের একটি ওয়্যার আমি আমার ওল্টারের একটি ওয়্যারের সাথে জয়েন করলাম এবং আমার মেন যে ফেজ তারটি আছে তার সঙ্গে আমার সুইচের এক মাথা জয়েন করলাম। খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখেন আমার কানেকশন শেষ, এখন আমার জয়েন্টটিতে আমি টেপিং করে নিচ্ছি। তো আমার বেস সুইচে যে জয়েন্টটিতে আমি টেপিং করে নেব। তো ফ্রেন্ডস আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো তার পাশে জয়েন্টটিতে আমি টেপিং করে নেব। তো ফ্রেন্ডস আমার বেড সুইচ কানেকশন শেষ, খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। তো আমি ফেজ তারটি আমার সুইচের দুইটি ওয়্যারের সঙ্গে কানেকশন করছি এবং নিউট্রাল তারটি আমার হোল্ডারের এক পয়েন্টে কানেকশন করছি। খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই কাজগুলো শেখানোর চেষ্টা করি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।